মালয়েশিয়ার ভিসার নতুন মূল্য নির্ধারণ। ভিসা যা এক দেশ থেকে অন্য দেশ থেকে যাওয়ার জন্য একমাত্র উপায়। এই ভিসা ছাড়া যত চেষ্টাই করা হোক না কেন, কোনোভাবেই দেশ ছাড়া সম্ভব নয়। তাই অনেকেরই দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকলেও এই ভিসার জন্যই আটকে থাকে তাদের যাওয়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির দেওয়া তথ্য অনুযায়ী, মালয়েশিয়াতে পুরুষ কর্মী পাঠাতে ব্যয় হয় মাত্র 1,60,000 টাকা, এর বেশি নিলেই ব্যবস্থা। তিনি বলেন, সরকার সম্প্রতি 16টি দেশের অভিবাসন ব্যয় পুনর্নির্ধারণ করেছেন। দেশে ও পেশাভেদে বিভিন্ন দেশে গমনকারী কর্মীর অভিবাসন ব্যয় ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নুরুন্নবী চৌধুরীর ভোলা 3 লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদে দেয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের 165টি দেশে কর্মী পাঠায়। 2017 সালে 10,08,525 কর্মী বিদেশে গেছেন, যা এবার রেকর্ড সৃষ্টি করেছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর 2017 সালের ডিসেম্বর পর্যন্ত 51,98,914 জন কর্মী বিদেশ গেছেন। মন্ত্রী জানান, মালয়েশিয়া যেতে 1,60,000 টাকা খরচ হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।